আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো নতুন বছর তো চলে আসতেছে, তো সেই উসিলায় আমাদের আরেকটা ফ্রেন্ড ভাবি বার্বিকিউ পার্টির জন্য ইনভাইট করেছে। তো যাই হোক, যদিও ভাবি 31st নাইটের দিন করে না, সবসময় আগের দিন করে। তো এ আর কি, তো আমার ওই দুই ফ্রেন্ড আর আমাকে ইনভাইট করেছে, তো গেলাম আমরা। এরপর ভাবি ছাদের উপরে চাঁদের আলো আর হচ্ছে চার্জ লাইট আর মোবাইলের লাইট দিয়ে এই পুরো বার্বিকিউ পার্টিটা কমপ্লিট করেছে মাশাল্লাহ। তো এই তো আপনারা দেখতে পাচ্ছেন, ভাবি মেশিনের মধ্যে কয়লা দিয়েছে, তারপর পেপারের টুকরো দিয়ে, কেরোসিন দিয়ে, তারপরেই তো আগুন জ্বালানোর চেষ্টা করতেছে আর কি। তো এই তো অনেক কষ্ট হয়েছে, যদিও ফার্স্ট দিকে আগুনটা ধরানোর জন্য অনেকক্ষণ ট্রাই করার পর তারপর ধরেছে। এই তো দেখতে পাচ্ছেন আগুনটা নিভে গেছে, কয়লাগুলোও জল জল করছে। তো এখন হচ্ছে ভাবি বাটার ব্রাশ করছে, দেখুন কি সুন্দর চাঁদের আলো, উপরে চাঁদ দেখা যাচ্ছে। তারপরে এই তো চিকেনগুলো বিছিয়ে দিচ্ছে, তার উপর বাটার আর হচ্ছে বার্বিকিউ সস চিকেনের উপরে আর কি ব্রাশ করে দিয়েছে। তো এই তো আগুন অনেক ভালোই জ্বলতেছিল। তারপরে প্রথম ধাপ হয়ে যাওয়ার পর সেকেন্ড ধাপে আবার দিয়ে দিল। তারপর ভাবিকে বললাম, ভাবির তো খুবই করুণ অবস্থা, মানে ধোঁয়ায় একদম চোখে পানি চলে আসছে। তো বললাম যে তাহলে ভাবি এবার আমি একটু ট্রাই করি, আপনি সরে বসেন। তো আমিও একটু ট্রাই করতেছিলাম, তারপরে বাটার লাগাচ্ছিলাম, বার্বিকিউ সস লাগাচ্ছিলাম, আর এত ধোঁয়া, ও মাই গড, মনে হচ্ছে চোখ জ্বলে যাবে আর কি। পুরো বার্বিকিউ যে রেডি করাটা পুরাটাই করেছে কিন্তু আমাদের ওই ফ্রেন্ড ভাবি, সে হচ্ছে মানে তার নাম হচ্ছে সুখী। তো যাই হোক, ওই সুখী ভাবি আর কি রেডি করেছে, তো আমরা জাস্ট একটুখানি একটুখানি করে বসে একটু নাড়াচাড়া করছি এই আর কি। তারপরে যে আমার ফ্রেন্ড কাকলি, ও বলতেছিল এবার আমার পালা, আমিও একটু ট্রাই করি। তারপরেই তো বিউটি ভাবি বসে আছে, বাচ্চারাও বসে আছে ওয়েট করতেছে খাওয়ার জন্য। ওদেরকে যদিও বলতেছিল যে ফার্স্ট যেগুলো হয়ে গেছে তোমরা খেয়ে ফেলো, বলে না আমরা একসাথে খাবো একসাথে খাবো। তা আমি আর ওই রাম্মু বা বিউটি ভাবি আমরা বসে আসছি, আর হচ্ছে কাকুলি ফাঁকে বাটার লাগাচ্ছে, তারপরে বার্বিকিউ সস লাগাচ্ছে। তো যখন মোটামুটি হয়ে গেছে তারপরে বাচ্চাদেরকে দিয়ে দিয়েছি, তারপর ওরা ওদের মতো খাচ্ছে আর কি। বাচ্চারা আসলে অনেক এনজয় করছে বার্বিকিউ পার্টিটা। ভাবিকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে ইনভাইট করার জন্য আর কি। তো এই তো সালাদ আইটেম ছিল, মিষ্টি ছিল, মিষ্টি অলরেডি কিছু খাওয়া হয়ে গিয়েছে। তো এ হচ্ছে ওই ভাবির মেয়ে আদিবা, সেও বলে আমি একটু ট্রাই করি, আমিও পারি। তারপর সেও সত্যি সত্যি এগুলো ওর আম্মু দিয়ে দেওয়ার পরও নাড়াচাড়া করেছে আর কি। তারপর চলে যাওয়ার পালা, এই তো চলে যাওয়ার পথে বাচ্চারা এই কুকুরটার সাথে একটু দুষ্টুমি করতেছিল আর কি। কুকুরটা মনে হয় যে খুব বুঝে, ওরা বলতেছে কুকুরের সাথে ছবি তুলবো, আর কি সুন্দর বসেছিল এ আর কি। তো যাই হোক, এই হচ্ছে আমার 31st নাইটের আগের দিনের বার্বিকিউ পার্টি। তো আপনারা কেমন এনজয় করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, আর সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। দোয়া করি সবার নতুন বছর যেমন যেন ভালো যায়, সবাই সুস্থ থাকেন এ আর কি, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।